সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, কাজীপুর থেকে বিতাড়িত আবুল কালাম ও আশরাফুল আলম নামে দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ও কাজীপুরে উপজেলা পরিষদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করেছে। এই দুই প্রার্থী নানাভাবে কাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিকে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী রচনা করেছে। এরা দুজনে তফসিল ঘোষণার পর থেকেই কাজীপুরের নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজীপুরের বাইরে অবস্থান করছে নিজেরা। ভোট প্রার্থনা না করে, ব্যানার না ছাপিয়ে, প্রচার প্রচারণা না করে অভিযোগের নানা গল্প কাহিনী রচনা করছে। সম্প্রতি সিরাজগঞ্জের একটি স্থানে সংবাদ সম্মেলন করে প্রকৌশলী সিরাজগঞ্জ এক আসনের সাংসদ তানভীর শাকিল জয় এমপি ও আমাকে জড়িয়ে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, কাজীপুরের পৌর মেয়র আব্দুল হান্নান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন, একটি দুষ্ট চক্র রয়েছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কাজীপুরের উন্নয়ন ও কাজীপুরবাসীর ভাগ্য উন্নয়নের কারিগর পরিবারটির অগ্রযাত্রাকে ব্যাহত করতে শুরু থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত বছরগুলোতে এই দুষ্ট চক্রটির ষড়যন্ত্র বেড়েছে বহুগুণে। এদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে কাজীপুরবাসী উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার পাশাপাশি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বে কাজীপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে গিয়ে আমি এদের চক্ষুশূলে পরিণত হয়েছে। জনবিচ্ছিন্ন কিছু ষড়যন্ত্রকারী নিজেদের করা নানা অপকর্মের ফলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের দ্বারা নামমাত্র আক্রান্ত হয়ে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টারত রয়েছে তারা। এরা নানাভাবে কাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর জনপ্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিকে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে নানা কল্পকাহিনী নির্ভর অভিযোগ উপস্থাপন করেছে। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে কাজীপুরের একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এই পরিবেশকে বিনষ্ট করতে নতুন করে মাঠে নেমেছে বহু বছর পূর্বে কাজীপুরবাসী থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আশরাফ।